আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জাকিয়া জশন নড়াইল থেকে বলছি। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য খুব ইজি এবং ঝটপট রেসিপি নিয়ে হাজির হলাম। এই ঝটপট রেসিপিটা আমি কিভাবে তৈরি করি, সাথে থাকুন, দেখতে থাকুন। তো দেখুন, আমি এরকম একটা প্লেটার হলে রমজানেও দারুণ জমে যাবে, হেলদি টেস্টি একটা খাবার। এই খাবারটা খুবই সুস্বাদু এবং সহজ, অল্প উপকরণে। তো কিভাবে তৈরি করছি, সাথে থাকুন, দেখতে থাকুন। প্রথমে লাগবে পোলাও চাউল। তো এখানে আমি এই পটে 1.5 পট চাউল নিয়ে নিলাম। পোলাও চাউল নিয়ে পোলাও চাউলটাকে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে। পোলাও চাউলটা ধুয়ে পানি ঝরিয়ে রাখবো। তো এভাবে পোলাও চাউলটা কিন্তু সবসময় আপনারা চেষ্টা করবেন ভালোভাবে ধুয়ে নেওয়ার। তো চুলায় আমি পানি গরম করতে বসিয়ে দিয়েছি, তার ভেতরে লবণ আর তেল দিয়ে দিচ্ছি। এবার পানিটা ফুটিয়ে নিব। তো তার পাশাপাশি আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি কী কী উপকরণ নিয়েছি। ভেজিটেবল যেহেতু হেলদি, গাজর নিয়েছি, আলু নিয়েছি, 2 ধরনের ক্যাপসিকাম নিয়েছি। তো এই তো চিকেন নিয়েছি, দেখুন আমি এখানে বড় বড় টুকরো আকারে চিকেন নিয়েছি, ধুয়ে কুটিয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন ক্যাপসিকাম নিয়েছি 2 কালারের, বেগুনি আর হচ্ছে সবুজ। বড় বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি, কিউব আকারে কেটে। এভাবে সব কিছু রেডি করে নিয়েছি। তো পানিটা বেশ ফুটে উঠেছে। পানিটা ফুটে উঠলে এর ভেতরে ঝরিয়ে রাখা চাউলটা এই যে অ্যাড করে দিলাম। চাউলটাকে আমি 60% সিদ্ধ করে নিব, নামিয়ে রেখে পানি ঝরিয়ে নিব। তো ভিউয়ার্স, এবার পাশাপাশি একটা প্যানে তেল গরম করে আলু গাজর অ্যাড করলাম, কিউব করা পেঁয়াজ অ্যাড করলাম। তো এগুলোকে সুন্দর করে তেলে ভেজে নিব। এভাবে করলে খুবই সুস্বাদু হবে রেসিপিটা। তো দেখুন, এবার 2 ধরনের 2 কালারের ক্যাপসিকাম আমি অ্যাড করে দিলাম। আলু আর গাজরটা ভালোভাবে ভাজা হলে তারপরে আমি ক্যাপসিকাম অ্যাড করেছি। কিছু সময় ক্যাপসিকামটা ভেজে এবার কিছু কিউব আকারে কাটা টমেটো ভেজে নিচ্ছি। এভাবে উপকরণগুলো, এই যে খেয়াল করুন, ক্যাপসিকাম আর গাজর ভাজা হয়ে গিয়েছে। এখন নামিয়ে পাত্রে রেখে দিব। অন্য একটি পাত্রে রেখে দিয়ে ওই প্যানেই আমি তেলটা নিয়ে নিলাম। তো কত সহজ করে করছি খেয়াল করুন। তেজপাতা, এলাচ, দারচিনি, এলাচ আমি ফাটিয়ে নিয়েছি, এভাবে অ্যাড করে দিলাম। তেলে ভেজে নিব, দারুণ একটা স্মেল পাওয়া যাবে। তো ভেজে নেওয়ার পরে এর ভেতরে চিকেনগুলো আমি ভেজে নিব। চিকেনগুলো ভেজে নিলে, যেহেতু ব্রয়লার মুরগি নিয়েছি, চিকেন না ভাজলে খেতে ভালো লাগবে না। তো একটু লেবুর রসটা আমি চিপে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে আগে থেকে লবণ লেবুর রস মাখিয়ে রেখে দিতে পারেন, আমি সরাসরি অ্যাড করে দিলাম। খুব সহজ করে যেহেতু করছি, সহজভাবে দেখিয়ে দিচ্ছি ঝামেলা ছাড়া। তো দেখুন চিকেনটাকে আমি কীভাবে ভেজে নিচ্ছি। মশলা, গরম মশলার সাথে ফ্লেভারফুল হবেন পরিমাণ মতো লবণ দিয়ে এবার চিকেনটাকে, এই যে কিছু সময় পরে দেখুন এভাবে কালারটা চেঞ্জ হলে ভাজা কমপ্লিট। এবার মশলা একে একে অ্যাড করব। তো এখানে 1/2 চামচ আদার পেস্ট, 1/2 চামচ রসুনের পেস্ট, আর অ্যাড করছি 1/2 চামচ পেঁয়াজের পেস্ট, 1/2 চামচ এরকম জিরার পেস্ট দিয়ে, এগুলো সব কিছু দিয়ে মাংসটাকে এবার আমি কষিয়ে নিব। তো নেড়ে চেড়ে কিছু সময় একটু তেলের উপর নেড়ে চেড়ে, তারপরে আমি, তো ভিউয়ার্স দুঃখিত, এখানে আমি গুঁড়া মশলা, ধনিয়া গুঁড়া, মাংসের মশলা অ্যাড করেছি কিন্তু স্কিপ হয়ে গেছে। করার পরে মাংসটাকে আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এই যে 60% সিদ্ধ হওয়া চাউলটা দিয়ে দিচ্ছি, খেয়াল করুন। এভাবে নেড়ে চেড়ে সম্পূর্ণটা দিয়ে দিলাম। সয়া সস আর টমেটো সস অ্যাড করছি। করে আমি গরম পানি, 1 কাপের মতো গরম পানি এর ভেতরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চাউলটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত ভাপিয়ে নিব। অল্প আছে, মৃদু আছে,
তো সবজিগুলো অ্যাড করে দিলাম, কিছু কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এতে করে ঝালটা কম হবে, বাচ্চারা খেতে পারবে, বড়রা আস্ত কাঁচামরিচ খেতে পারবে, ঝাল নিয়ে সমস্যা নাই। তো গরম পানি দিয়ে মৃদু আঁচে চাপে ভাপে রান্না করার পরে এই যে দেখুন লুকটা কেমন হয়েছে, দারুণ হেলদি একটা খাবার। তো ভিউয়ার্স, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। নতুন যারা দেখছেন প্লিজ ভিউয়ার্স, রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, অল বাটনে ক্লিক করে নিত্য নতুন রেসিপি উপভোগ করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো দেখুন কতটা কালারফুল। আজ এ পর্যন্তই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।